হুলিয়া রেল স্টেশন সংলগ্ন ক্ষুদ্র ব্যবসায়ীদের রেল কর্তৃপক্ষের উচ্ছেদের নোটিশের পরিপ্রেক্ষিতে ব্যবসায়ী সমিতির আহ্বানে ফুলিয়ায় এসে ব্যবসায়ীদের সাথে কথা বললেন রানাঘাট সাংসদ জগন্নাথ সরকার। জগন্নাথবাবু ব্যবসায়ীদের স্বার্থ রক্ষার সাথে সাথে উন্নয়নের দিকেও জোর দেন। এ ব্যাপারে রেল কর্তৃপক্ষের সাথে কথা বলবেন বলে তিনি জানান। তিনি আর কি বললেন শুনুন তারই মুখ থেকে। একাধিক নোটিশ করেছে দোকানদারদের, কি বলবেন আপনি? সেই কারণেই এসেছি, এদের অভাব অভিযোগ শুনলাম, উচ্ছেদের নোটিশ করেছে। সেই উচ্ছেদ যাতে না করে এদের রেখে রেলেরও যাতে অসুবিধা না হয়, ব্যবসা এরাও করুক এবং রেলের যেটা আয়, ন্যূনতম আয়, রেল না করলে রেলের ডেভেলপমেন্ট হবে না, এই মধ্যস্থতা করে সবাইকে ব্যবসায়িক নিশ্চয়তা দেওয়ার জন্য এদের সঙ্গে বসেছে। ডিআরএম এর সঙ্গে কথা হলো কি করে কি করা যায়, তার জন্য তিনিও একটা উপায় বলেছেন। সেই পথ অনুসারেই আগামী দিন যাতে এরা ব্যবসাও করতে পারে এবং রেলের অসুবিধাগুলো যাতে দূর হয় তার ব্যবস্থা হয়। তারা জানাচ্ছে 16 তারিখে নোটিশ পড়েছে, তারা একটা আতঙ্কের মধ্যে আছে, যদি কোনোরকম কোনো ব্যবস্থা নেয় সে ব্যাপারে বলেছি, অসুবিধা কিছু। থ্যাংক ইউ।